ফোনটা নিয়ে উঠলাম, গুড মর্নিং, আজ বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পুজো হচ্ছে দরজায় করা নাচছে, আজ থেকে এক মাস দুদিন, হ্যাঁ এক মাস দুদিন বাদে হচ্ছে আমাদের দুর্গা পুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব। আজকে যাদের কাছে বিশ্বকর্মা মানে যারা যারা আজকে বিশ্বকর্মা পুজো করছো, যাদের বাড়িতে বলো বা অফিস কারখানা অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হয়, তারা আজকে চুটিয়ে মজা করো, এনজয় করো আজকের দিনটা, কারণ আজ থেকেই আমরা পুজোর শুরু এটা ধরে নিতে পারি। কারণ পরপর এবার ব্যাক টু ব্যাক একটার পর একটা পুজো, একটার পর একটা উৎসব বলতে পারি, ফেস্টিভ মুড অন হয়ে গেল আজ থেকে। তো আজকে তোমরা সবাই জানো, যারা আমাকে দেখো তারা তোমরা সবাই জানো যে আজকে আমার অফিসে পুজো রয়েছে, তাই আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখনও ঘড়িতে 7টাও বাজেনি, ঘুম থেকে উঠে রেডি হতে হবে, কারণ অফিসে যেহেতু পুজো তাই অবভিয়াসলি শাড়ি পরে যেতে হবে, সেগুলো সমস্ত জোগাড়জাতি করতে হবে, রেডি হয়ে বেরোতে হবে 7টা বাজে, এখন স্নান ধান করতে হবে, তারপর রেডি হয়ে তারপর অফিস যাব, সেখানে আজকে তোমাদেরকেও সাথে নিয়ে যাব, আমার পক্ষে যতটা সম্ভব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে পুজো হচ্ছে, কী কী হচ্ছে, কী খাওয়া দাওয়া হচ্ছে সবটা। চলো আজকের দিনটাকে এখন থেকে শুরু করি, আজকের দিনটা অনেক লম্বা হতে চলেছে। দেখো এই শাড়িটা পরে যাওয়া ইচ্ছা আছে, এটা মায়ের শাড়ি, এটা হচ্ছে ঢাকাই শাড়ি, একটা ঢাকাই জামদানি, এটা মায়ের শাড়ি, এর সঙ্গে একটা গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে এটাকে পেয়ার আপ করব, দেখি কেমন লাগে, রেডি হই, রেডি হয়ে দেখাচ্ছি কীরকম লাগে। এই দেখো এটা সবে কাচিয়ে এসেছে, এখনও ট্যাগটা পর্যন্ত খোলা হয়নি, এটা খুলে নিয়ে তারপরে রেডি হচ্ছি, টোটাল রেডি হয়ে গেছি, এইভাবে খুব সিম্পল করেছি, কিছু এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু করিনি, একদম নর্মাল বেসিক মেকআপ যেটা হয় সেটাই করেছি, বেস শুধু বেসটা কমপ্লিট করেছি আর হালকা একটু লিপস্টিক বাস কমপ্লিট করেছি। এইভাবেই এখন আমি বেরোবো, একটু লেট হয়ে গেছে, যেটা ইন্টু ভেবেছিলাম তার থেকে একটু 5 মিনিট মতন লেট হয়ে গেছে, যাক এখন বেরোই, তাড়াতাড়ি গিয়ে ওখানে পুজো শুরু হয়ে যাবে, ওটা অ্যাটেন্ড করতে হবে। বাড়ি এলাম, সমস্ত কিছু মিটিয়ে এখন বিকেল 4টে বেজে গেছে মোটামুটি, চলো এবার বাড়ি যাই। অফিস থেকে বাড়ি ফেরার পর টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল না কেন কি জানি, ভীষণ পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল, মানে একদম ওই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চা খেয়ে এখন একটু বেশ ফ্রেশ লাগছে, মুখ চোখও দেখতে পাচ্ছ যে কী খারাপ অবস্থা, চোখের কাজলগুলো ধেপড়ে ফেপড়ে একাকার কাণ্ড হয়ে গেছে, কারণ এত মাথা যন্ত্রণা করছিল ঘুম থেকে বেশি, ওই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। টানা জাস্ট কিছুক্ষণই 7:30 বাজে, আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে আমি আগে এক কাপ চা খেলাম, চা খেয়ে তারপর আমি ক্যামেরাটা অন করলাম, ক্যামেরা অনও করতে পারছি না, তার কারণ বাইরে আমাদের বাড়ির পাশেই আর কি ওখানে একটা কারখানা রয়েছে, সেখানে পুজো হয়, ওখানে গাঁক গাঁক করে গান বাজছে, এখন ওরা বক্সটা একটু বন্ধ করলো ওই জন্য আমি এটাকে অন করলাম, ঝনঝন করছে মাথা পুরে এত জোরে গান চালিয়েছে। আজকে জানো তো বাড়িতে মিষ্টি মিষ্টি,
আমার অফিস থেকে আমি একটা বক্স পেয়েছি মিষ্টির, বড় বক্স। বাবার অফিস থেকে বাবা দুটো বক্স পেয়েছে, মানে এত মিষ্টি। আর আমাদের বাড়িতে এমনি এত মিষ্টি খাওয়ার কোনো পাবলিক নেই, মানে মিষ্টি খাই কিন্তু সেটা খুবই কম। কিন্তু এখন এত মিষ্টি হয়ে গেছে, এই এত মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই। তিনটে কৌটো বড় বড় পুরো মিষ্টিতে ঠাসা হয়ে গেছে, এত মিষ্টি। মানে আমি পার্সোনালি মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু অতিরিক্ত আমি খেতে পারি না, এই একটু ব্যাস ওইটুকুই আমার জন্য যথেষ্ট। বেশি মিষ্টি খেতে পারি না, আমার প্রচণ্ড গা গুলায়। তো এত মিষ্টি হয়ে গেছে আজকে বাড়িতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত প্রায় 11টা বাজে, এখন ঘুমাতে হবে। কারণ কাল নাহলে দুটো দিন ছুটি কাটালাম, রবি সোম দুদিন। রোববারও লম্বা একটা দিন কাটিয়েছি, আজকেও একটা লম্বা দিন কাটিয়েছি, কিন্তু কাল থেকে আবার অফিস, আবার রোজকার ডেলি রুটিনে ফিরে নতুন, মানে যা যা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট, এখন রাত 11টা মতন বাজে। আমি এখন শুতে যাচ্ছি, মানে জাস্ট চুলটা বেঁধে আমি শুয়ে পড়বো। পরপর শনি রবি দুদিন ছুটি কাটিয়েছি, কাল থেকে আবার ডেলিকার রুটিনে ফিরতে হবে। তো এখন না ঘুমাতে পারলে কালকে সকালে আবার উঠে যা যা কাজ, মানে সকালের কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি আমি বেরোতে পারবো না। তো আজকের জন্য এইটুকুনি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে উইথ নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা।